আচারবিধির কথা উঠলে হ্যাঁ এতে নানা বিকল্প আছে কিন্তু আমি যে আচার পালন করি সেটা আপনাকে অবশ্য করতে হবে তেমন ব্যাপার নেই। কিন্তু খারাপটাকে বাদ দিতে গিয়ে যেন ভালোটাও না বাদ চলে যায় আমাদের দেখতে পাওয়া উচিত যে এর মধ্যে বিচ্যুতি কোনটা আমার আজকের প্রশ্ন হলো যে জগতে আমরা বাস করছি সেখানে আধ্যাত্মিক আর ধর্মীয় দুটো দিকেই পাড়ি দেওয়ার প্রচুর পথ আছে কিন্তু বিংশ শতাব্দীর দিশেহারা মানুষ হিসেবে আমার সত্যিই সংশয় হয় যে ধর্মীয় আচার অনুষ্ঠানের পথ আজকের দিনে কি আদৌ প্রাসঙ্গিক বেশ আপনি একজন বিংশ শতাব্দীর মানুষ হতে পারেন কিন্তু এই বাছাইয়ের সুযোগগুলো শুধু এই দেশেই পাবেন এটা জানা ভালো আপনার পৃথিবীর অন্য অনেক দেশে যদি বলেন যে আপনার বেছে নেওয়ার বিকল্প আছে প্রায়শই আপনি মারা পড়বেন যদি আপনি মারা না পড়েন আপনাকে অত্যাচার করা হবে হাজার রকমভাবে এই দেশে আপনি বেছে নিতে পারবেন যেটা চমৎকার কারণ আমাদের কোনো ধর্মীয় সংবিধান বলে কিছু নেই যাকে রদবদল করা যায় না বা সংশোধন করা যায় না এখানে আমাদের বিভিন্ন ধরনের বই আছে যা সংশোধন করা যায় যা নিয়ে বিতর্ক করা যায় বা যা নিয়ে কিছু করা যায় আচার অনুষ্ঠানের কথা বলতে গেলে কিভাবে এগুলো তৈরি হয়েছে তা হল আপনি কি রোজ সকালে দাঁত মাজেন এমনিই জিজ্ঞাসা করছি আপনি করেন আরে এরকম করবেন না এর মানে তো না হ্যাঁ তো প্রত্যেক দিন সকালবেলায় আপনি দাঁত মাজেন এটা এক ধরনের আচার তাই না এমনকি মানুষ এটাকে মর্নিং রিচুয়াল বলেন তারা পূজার কথা বলছেন না তারা বলছেন মলত্যাগ স্নান আর দারি কামানো আমি করি না আপনিও করেন না তো কোনো কিছু যেটা আপনি করেন প্রত্যেক দিন সেটা নেহাত আপনার পছন্দের নাও হতে পারে কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটা করতে হবে কারণ এটা আপনার জন্য ভালো এটা আপনার জীবনে একটা আচার হয়ে উঠেছে এই দাঁত মাজার আচারটা এসেছে কারণ আপনার বাবা মা হয়তো আপনার মা হয়তো জোর করেছিলেন যখন আপনি এইটুকু ছিলেন তিনি জোর করেছিলেন যে তোমাকে দাঁত মাজতেই হবে আপনি বলেছিলেন না আমি খেতে চাই উনি বলেছিলেন না দাঁত না মাজলে কোনও খাবার নয় আপনি কি মায়ের প্রতি কৃতজ্ঞ যে আপনাকে আচারটা করতে জোর করেছিলেন হ্যাঁ কি না আপনি কি নন সেই সময় আপনি বিরক্ত হয়েছিলেন আমি খেতে চাই সমস্যাটা কি কি দরকার রোজ দাঁত মাজার কিন্তু এখন আপনি আনন্দিত যে আপনার মা এই আচারবিধিটাকে আপনার জীবনে এনেছিলেন এটা কাজ করে তাই না অন্তত আপনার চারপাশের সবার জন্য এটা কাজ করে তো একইভাবে আচার রীতি এসেছিল বিভিন্ন কারণে যদি পারেন আপনি বললেন যে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক পথ আছে না শুধু একটাই আছে আপনি যদি বলেন আধ্যাত্মিক আপনাকে শুধু অন্তর্মুখী হতে হবে অন্তর বহু সংখ্যায় নেই শুধু একটাই হ্যালো শুধু একটাই অন্তর আছে বেশ আপনি এরকমভাবে যেতে পারেন এরকমভাবে এরকমভাবে যেতে পারেন কিন্তু অন্তর আছে একটাই তো আধ্যাত্মিক পথের কথা আসলে সেখানে শুধু একটাই পথ আছে আপনাকে অন্তরের দিকে যেতে হবে ধর্মের প্রসঙ্গে সেখানে অনেক রকম বিকল্প থাকতে পারে আচারবিধির প্রসঙ্গে হ্যাঁ সেখানে বিকল্প আছে তো যখন মানুষ দক্ষ ছিলেন না যখন সবাই দক্ষ ছিলেন না কেবল এভাবে বসে থাকতে আর ধ্যানস্থ হতে তখন তাদেরকে কিছু সরল প্রক্রিয়া শেখানো হয়েছিল আপনাদের এটা বলতে চাই বহু বছর আগে কোনো এক সংস্থা আজকাল আমি নিজেকে এসব অসম্মানজনক পরিস্থিতির মধ্যে ফেলি না কারণ আমার সে উপায় নেই বহু বছর আগে কোন একটা সংস্থা যারা মনে করেন যে তারা বিশেষজ্ঞ বললেন তারা কারণ আমি তাদের কাছে দায়বদ্ধ ছিলাম কিছু ব্যাপারে আর তারা বললেন আমরা আপনার মস্তিষ্কের গামা তরঙ্গ নিয়ে কাজ করতে চাই আমি জানতাম না আমার গামা তরঙ্গ আছে আমি জানতাম আমার একটা সক্রিয় মস্তিষ্ক আছে কিন্তু আমি জানতাম না আমার মস্তিষ্কে গামা তরঙ্গ আছে তারা বললেন আমরা এই গামা তরঙ্গ নিয়ে পরীক্ষা করতে চাই আমি বললাম ঠিক আছে আমাকে কি করতে হবে বলুন তারা বললেন আপনাকে বসতে হবে এবং তারা চোদ্দটি ইলেকট্রোড আমার মধ্যে ঢুকিয়ে দিলেন আর বললেন এবার ধ্যান করুন আমি বললাম যে আমি জানি না কিভাবে ধ্যান করতে হয় তারা বললেন কিন্তু আপনি যে সকলকে ধ্যান শিখিয়ে বেড়াচ্ছেন আমি বললাম মানুষকে ধ্যান শেখাই কারণ তারা স্থির হয়ে বসতে জানেন না আমাকে তাদেরকে শেখাতে হয় কত ধরনের পদ্ধতি স্থির হওয়ার জন্য যদি আপনি আমাকে স্থির হয়ে বসতে বলেন আমি একদম স্থির হয়ে বসবো কিন্তু জানেন তো গবেষণায় অর্থের যোগান থাকে বৈজ্ঞানিক গবেষণায় সবসময় অর্থের যোগান থাকে তাদের একটা নাম প্রয়োজন এবং তারা ধ্যানে শ্রেণিবিভাগ চান গামা তরঙ্গ যাই আবলতাবোল হোক না কেন কিন্তু আমি তাদেরকে সেই সুখটা দেওয়ার পক্ষপাতি ছিলাম না আমি বললাম যদি আপনি আমাকে বসতে বলেন এবং কিছুই না করতে বলেন আমি কিছু করব না কিন্তু ধ্যান না বেশ কিছুক্ষণ আলোচনার পর তারা হয়তো এই কিছু না জন্য একটা নাম খুঁজে বের করলো এবং বলল ঠিক আছে আপনি কিছু নাই করুন আমি বসলাম পনেরো কুড়ি মিনিট বাদে জানেন তো আপনার কোনো এসেই মজার জায়গাটা যেখানে যদি টোকা মারেন চিনচিন করে ওঠে তার একটা ধাতব বস্তু নিয়ে সেই জায়গাটায় টুকটুক করে যাচ্ছেন এটা আমার আমার হাতের পাতা পুরো অবশ করে দিচ্ছিল আমি ভাবলাম ঠিক আছে হয়তো এটা তাদের গবেষণার একটা অংশ তাই আমি চুপচাপ বসলাম তারপর তার আমার গোড়ালিতে করতে শুরু করলেন সেটা চলতেই থাকলো খুব যন্ত্রণার হয়ে উঠল তখন আমি ভাবলাম এরা আমাকে এভাবে মারধর করছে কেন আমি ভুলটা কি করলাম যখন আমি চোখ খুললাম তখন দেখি সবাই আমাকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখছে আমি জিজ্ঞেস করলাম কেন আমি কিছু ভুল করেছি তারা বললেন আমাদের মেশিন বলছে আপনি মৃত আমি বললাম এ তো এক অসাধারণ ফলাফল বের করেছেন আপনারা তারপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বললেন এবং বললেন যে মানুষটা কথা বলছে সে অবশ্যই মৃত নয় তো তারা বললেন যে হয়তো আপনার মস্তিষ্ক মৃত আমি বললাম প্লিজ এই দ্বিতীয় অভিমত আমি পছন্দ করছি না আপনি যদি আমাকে একটা ডেথ সার্টিফিকেট দেন আমি কিছু মনে করব না এভাবে মৃত হয়ে যেতে কিন্তু মৃত মস্তিষ্ক আমার জন্য ভালো না এটা আমার কাজের ব্যাঘাত ঘটাবে হ্যাঁ আমি এটা বলছি তার কারণ আপনি যদি সব কিছুকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো সমস্যাই নেই আপনার এটাই সবচেয়ে ভালো উপায় এটা করার সরলভাবে এটাই যোগ যদি আপনি জানেন এই গোটা যন্ত্রটাকে কিভাবে চালাতে হয় এই যন্ত্রের সমস্ত স্তর আপনার শরীর চিন্তা আবেগ শক্তি প্রাণশক্তিগুলি সব কিছু আপনি যদি জানেন কিভাবে ভেতর থেকে চালনা করতে হয় কোনো আচারবিধি লাগবে না আমার সারা জীবনে আমি কোনোদিন প্রার্থনাই করিনি জানেন কিন্তু আমি প্রার্থনাশীল যে কোনো কিছুর কাছে যদি একটা পাহাড় দেখি পাথর দেখি গাছ দেখি গরু কোনো পুরুষ নারী শিশু আমি প্রার্থনাশীল কিন্তু আমি প্রার্থনা করছি না আমি কোনোদিন কোনো ভগবানের কাছে কিছুর জন্য প্রার্থনা করিনি কোনো দিন না তো আমি কোনোভাবেই আচারধর্মী নই কারণ আমি যদি চোখ বন্ধ করি আমি সব কিছুই সামলাতে পারি যা আমার সামলানো দরকার আমার জীবনে ভেতরেও বাইরে আমি এটা ঠিক করতে চাই চোখ বন্ধ করি আমি ওটা ঠিক করতে চাই চোখ বন্ধ করি যদি যথেষ্ট সাধনা করেন আপনি ওরকম হতে পারবেন এটা ধরা বাইরে নয় এটা প্রত্যেক মানুষের জন্য উপলব্ধ শুধু তারা যথেষ্ট মনোযোগ দেয় না এটাই যা কিন্তু আপনি যদি এটা না জানেন আপনি শান্তিপূর্ণ হতে চান আপনি জানেন না কিভাবে স্থির হয়ে বসতে হয় তাহলে আমি কি করব আমি আপনাকে একটা মন্ত্র শেখাবো ঠিক আছে এটা প্রতিদিন সকালে উচ্চারণ করুন কুড়ি মিনিট এখন আপনি শান্তিপূর্ণ হবেন এটাই আপনার বিধি। যদি এটা আপনার কাজে আসে তবে আপনার সমস্যাটা কি যদি এটা কাজ না করে এই ফালতু জিনিসটা ঝেড়ে ফেলুন আর অন্য কিছু করুন প্রতিদিন সকালে আপনি সাঁতার কাটলেন সেটাই হয়ে গেল আপনার আচার বিধি। আপনি দারুণ বোধ করলেন আপনি সেটাই করুন কেউ যোগ করছেন আচার বিধি হিসাবে কেউ পুজো করছেন কেউ মন্ত্র উচ্চারণ করছেন কেউ গান গাইছেন এটা যদি তাদের জন্য কাজ করে থাকে অন্যদের সমস্যাটা কি কিন্তু যে আচারবিধি আমি মেনে চলি সেটা আপনাকেও মানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কিছু একটা আমার জন্য কাজ করছে আমি সেটা করছি প্রয়োজন নেই যে আপনাকেও সেটা করতে হবে কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন ধরুন আমি একজন যে প্রত্যেকদিন সকালে ওম শিবায় ওম শিবায় করি এটা আমার জন্য কাজ করছে আপনি এসে যদি আমায় জিজ্ঞাসা করেন আমি খুব অস্থির বোধ করছি আমার কি করা উচিত এই তুমি ওম শিবায় করে দেখো আমার কাজ দিচ্ছে তুমি চাইলে করে দেখো নয়তো অন্য কিছু করো আপনি করুন ডাম ডোম পু কিন্তু ব্যাপার হলো এটা আপনার জন্য কার্যকরী হতে হবে এটা গুরুত্বপূর্ণ তো আচার অনুষ্ঠান হল কিছু চমৎকার উপায় যা বিশেষ কিছু জ্ঞান দিয়ে তৈরি করা হয়েছিল সময়ের সাথে সেগুলি হয়তো বিকৃত হয়েছে প্রয়োগের দিক দিয়ে সময়ের সাথে সেগুলো হয়তো মানুষকে শোষণ করা সরঞ্জাম হয়ে উঠেছে কিছু মানুষের জন্য কিন্তু খারাপকে বর্জন করতে গিয়ে যেন ভালোটাও বর্জিত না হয়ে যায় আমাদের দেখতে পারা উচিত কোনটা এর মধ্যে নীতিভ্রষ্ট সেগুলোকে বাদ দিন এবং প্রযুক্তিটিকে ব্যবহার করুন সব কিছুই ছুঁড়ে ফেলবেন না এই সভ্যতা যা হাজার হাজার বছরের বেঁচে থাকা থেকে শিখেছে আর ভাববেন আপনি কাল পুনরাবিষ্কার করবেন সেই সব যা আগে আবিষ্কৃত হয়ে গেছে শুধু এটুকু জেনে রাখুন এত সংখ্যক মানুষ যারা মানসিক রোগের কারণে আজকে লাইন দিচ্ছেন শুধুমাত্র এই কারণে যে আমরা যাকে আচার আর বিচার বলতাম সেটা আজকে নেই কোনো বিতর্ক নেই এটা নিয়ে যে জীবন কি আমি এরকম কেন আমার অস্তিত্বের প্রকৃতি কি কোনো আচার নেই কোনো বিচার নেই এই ধরনের আচার বা অন্য কিছুই বেঁচে নেই দেখুন আপনাদের মা বাবারা যদি জোর না করতেন যে আপনাকে দাঁত মাজার এই আচারটা মানতেই হবে সামান্য দাঁত মাজা কি বিশ্রী জায়গাই না হয়ে উঠত এই হলটি আজকে কারণ আপনার স্বাধীনতা থেকে আপনারা কেউ আসবেন বা অনেকেই আসবেন যারা সিদ্ধান্ত নেবেন যে আমি দাঁত মাজবো না সমস্যাটা কি না আপনার জন্য কোনো সমস্যা না বাকিরা ভুগবেন যদি আপনি মুখ খোলেন আর আপনি দুর্গন্ধ ছড়ান শুধুমাত্র দাঁত না মাজার কারণে নয় শুধু আপনার সংস্কৃতির জন্য আপনি যেভাবে আচরণ করেন কথা বলেন বসেন দাঁড়ান যদি আপনার চারপাশের মানুষেরা ভোগেন আপনার আচরণের জন্য সেটা সব জায়গায় হচ্ছে তাই নয় কি বিশেষ করে মেয়েদের জন্য তাই না আপনি যদি শহরে একটা বাসে ওঠেন কারণ এই সমস্ত জিনিস যা আচার হিসাবে শেখানো হয়েছিল এইভাবেই আপনার চলা উচিত যখন আমরা বড় হয়েছি আমাদের বাড়িতে আমাদের বোনেরাও সেখানে ছিল আপনি তাদের সোজাসুজি ডাকতেই পারবেন না আপনাকে সবসময় তাদের সম্মানের সঙ্গে ডাকতে হবে তারা ছোট মেয়ে হলেও আমরা তাদের সঙ্গে ঝগড়া আর মারপিট করতে চাই কিন্তু না আপনাকে একটা নির্দিষ্ট তাদের সাথে আচরণ করতে হবে যখন আপনি এরকম আচারিতি নিয়ে বেড়ে ওঠেন তখন শিখে যান যে রাস্তায় যে মহিলার সাথে কেমন আচরণ করতে হয় না হলে দেখুন মানুষ কেমন আচরণ করছে খুব কুরুচিকরভাবে কুরুচিকর মানে কি সংস্কৃতির প্রয়োজনীয় আচাররীতি নেই বেশিরভাগ মানুষের মধ্যে তাই না তো এগুলো বিভিন্ন ধরনের আচার হতে পারে সামাজিক আচার আধ্যাত্মিক আচার ধর্মীয় আচার সেটা কোনো ব্যাপার নয় এটা কি আপনার জন্য কার্যকরী হচ্ছে নাকি হচ্ছে না সেটাই একমাত্র প্রশ্ন হওয়া উচিত